স্কুলের কথা মনে পড়ছিল, যে ওই এসে চিটকুট এসে হাতে ধরিয়ে দিত, দেখতাম বন্ধুদের কেউ কেউ, তারপর তারা লিখতো। টুকলি করা মন্ত্রী পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে অর্থমন্ত্রী হিসেবে তিনি বলছেন। আমার প্রশ্ন সায়নের কাছে, সায়ন সত্যি কি এতটা ক্রিটিক্যাল হওয়ার কোনো অবকাশ থাকছে? চিরকুটে হোক বা যাই হোক, 3% ডিএ বৃদ্ধি তো হলো, নেই মামার থেকে কানা মামা ভালো, এরকম একটা কথা তো রয়েছে, একটা খুব প্রচলিত একটা কথা রয়েছে, প্রচলিত প্রবাদ রয়েছে, সেখানে দাঁড়িয়ে 3% ডিএ বৃদ্ধি নিয়ে এই যে বিরোধিতা বা এই যে সমালোচনা, এটা কি শুধু রাজনীতির জন্য রাজনীতি? না মুপিয়াদি, নেই মামার কানা মামা পার্থ আর কুন্তলের পকেটে তো এরকম 3%-এর গল্প আমরা দেখি না, একদম পার্থ থেকে শুরু করে কুন্তল অব্দি আমরা কোটি কোটি দেখি। অনেকদিন পরে এসব মানে সিঙ্গেল ডিজিট নিয়ে আমরা আলোচনা করছি, 3% ভালো লাগছে, অনেকদিন পরের আলোচনা। পশ্চিমবাংলার বুকে কোটি কোটি থেকে এখন 3%, কেন 3% না 3% আলোচনা হচ্ছে? আমি শুনে অবাক হয়ে গেলাম, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এখানে বললেন বিলাসিতা, কলকাতা হাইকোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে এটাই মহার্ঘ ভাতা হচ্ছে অধিকার, এটা কোনো দয়ার দান নয়, এটা আপনার অধিকার, উনি এখানে বসে বলছেন বিলাসিতা। মুপিয়াদি, আমি তোমার স্টুডিওতে বসে বলছি, পশ্চিমবাংলার বুকে যে সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, আমরা যে সময় ক্ষমতা থেকে চলে গেছি, সব মিলিয়ে একজন MLA স্ট্যান্ডিং কমিটির অ্যালাওয়েন্স ধরে মাইনে পেতেন 25,000 টাকা, এই মুহূর্তে দাঁড়িয়ে একজন MLA মাইনে পান সব মিলিয়ে স্ট্যান্ডিং কমিটির অ্যালাওয়েন্স ধরে 81,000 টাকা, একজন মন্ত্রী মাইনে পান 1,10,000 টাকা, মুখ্যমন্ত্রী ছবি টবি আঁকেন আর এমনি এদিক ওদিক থেকে যা কালেকশন হয় তাতে ওনার প্রয়োজন পড়ে না, উনি 1,17,000 টাকা মাইনে পান। তাহলে এই হাইক কি আমরা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দেখতে পেলাম, হ্যাঁ কি না? এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো লাগে, অনেকদিন পরে স্কুলের কথা মনে পড়ছিল, যে ওই এসে চিটকুট এসে হাতে ধরিয়ে দিত, দেখতাম বন্ধুদের কেউ কেউ, তারপর তারা লিখতো। টুকলি করা মন্ত্রী পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে অর্থমন্ত্রী হিসেবে তিনি বলছেন। কেন বলছি, শুনতে খারাপ লাগলেও, আচ্ছা মুপিয়াদি, এই প্রশ্ন কি স্বাভাবিক নয়? 3% যদি মহার্ঘ ভাতা দেয়া হয়, তার জন্য সরকারের কোষাগার থেকে কয়েক কোটি টাকা খরচা হবে, তাহলে এই কয়েক কোটি টাকার যে অর্থ সংস্থান, তার জন্য যে ব্যয় বরাদ্দ, তার জন্য যে ব্যয় ঠিক করা হয়েছে, সেটা বাজেটের কোথায় ঠিক করা হলো? তুমি দেখো কত সুন্দরভাবে এখানে গল্পটা এলো, আজকে বাজেট হলো, তুমি গোটা বাজেটের মধ্যে কর্মসংস্থান নিয়ে, চাকরি নিয়ে, পশ্চিমবাংলার বুকে শিল্প নিয়ে তুমি একটা কথা শুনবে না। তোমার স্ক্রিনে আমরা এখন দেখছি যারা ডিএ চাইছেন তারা আন্দোলন করছেন, তারা বলছেন যে কর্মসংস্থানমুখী বাজেট হয়েছে। আমি আমি একটু একটু যদি তোমরা বিরোধীরা যদি শুনতে না পাও, হ্যাঁ, সেটার দায় কি সরকার নেবে? আমি কাইন্ডলি আমি বলছি, পশ্চিমবাংলার বুকে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি পাওয়ার জন্য রাস্তায় আন্দোলন করতে হচ্ছে, চাকরি পাওয়ার পরে ডিএনএ পাওয়ার জন্য আন্দোলন অনশন করতে হচ্ছে। এক্ষুনি তোমার স্ক্রিনে দেখছিলাম কিছু কিছু মানুষ 3% ডিএ পেয়ে তারা সবুজ আবির মাখছেন, এরকম কিছু মানুষ, তাদের মধ্যে 1911 জনের চাকরি হাইকোর্ট নিয়েছে এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে ব্যথা আমরা বুঝতে পারি। তুমি এমন একটা রাজ্য সরকার, আমার একটাই কথা, 3% ডিএ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মন্ত্রিসভা আসলে কি মনোভাব পোষণ করেন? উনি মনে কোনো রাগ ডাক না রেখে বলেছিলেন আপনারা কেউ ঘেউ ঘেউ করবেন না, ঘেউ ঘেউ না করার মতো মানে ওনারা কুকুর মনে করেন রাজ্য সরকারের কর্মচারীদেরকে, তাই জন্য আজকে একটা আধখানা রুটি ছুঁড়ে ফেলে দিলেন। আর এখানে তৃণমূলের প্রতিনিধি এসে বলছেন বিলাসিতা করবেন না, তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেটে কোটি কোটি টাকা, জীবনের বিলাসিতা ছড়িয়ে পড়ছে, 2-5টা স্কর্পিও গাড়ি, ভাইপোর চারিদিকে 2-5টা ব্ল্যাক গাড়ি ঘুরে বেড়াচ্ছে, আর তুমি এখানে বসে আমার অধিকার মোপিয়াদি প্রশ্ন করতে পারি আমরা তৃণমূলের প্রতিনিধিকে? আমার তোমার ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হায়ার করে এই মহার্ঘ ভাতা আটকানোর জন্য রাজ্য সরকার গিয়ে মামলা করেছে, যে টাকা উকিলদেরকে দেয়া হচ্ছে এ টাকাও ট্যাক্স। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।